হ্যালো জনগণ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আশিগণি ফাজিল বয়সের পক্ষ থেকে নিয়ে আসলাম নতুন আর একটি ভিডিও আজকে আমাদের সাথে লাইফে যে আছে তাকে আমরা প্রায় সবাই চিনি চলুন দেখি আসি কে সে গত 10 দিনে রহস্যজনকভাবে খুন হওয়া ডেড বডিগুলোর গায়ে পাওয়া গেছে লাশের পক্ষে হাসি লাশের পক্ষে হাসি খুনের মোটিভ এখনো জানা যায়নি এবারে ঘটনাটা অনেক বেশি ক্রিটিক্যাল আমাদের ইউনিটেড প্রেস্ট অফিসারদের এই কাজে দায়িত্ব পাঠিয়ে হ্যাঁ সুভাই বাংলাদেশি কি আপনার পছন্দের কোনো মেয়ে ছিল না যে ইন্ডিয়া থেকে একটা হিন্দু মেয়ে বিয়ে করতে হলো মানুষের কখন কাকে ভালো লেগে যায় কখন কার প্রতি ফিলিংস হয়ে যায় এটা বলা মুশকিল এটা বলে কয়ে হয় সুভাই আমরা জানতে চাই আপনার জীবনের সবচেয়ে বড় উপদেশটি কে দিয়েছিল আমাদের টেলিভিশনে উনি অ্যাক্টর এবং ডিরেক্টর উনি আমাকে একবার বললেন খুব স্নেহ করেন আমাকে যে শুভ আমি এটা নোটিস করলাম তুমি কাজকে দূর দূর করো না একটা সময় কাজ তাহলে আর আচ্ছা শুভ ভাই ঢাকা অ্যাটাক ছাড়া আপনি কি আরো কোনো ছবিতে পুলিশের রুল করেছিলেন সে আমি আমি জানি আপনি জানেন কিনা আমি এর আগে একটা কিস্তিমাত ওয়াজ যেখানে আমি পুলিশ ছিলাম আই আই ডোন্ট রিমেম্বার এই মুহূর্তে আর এর আগে আমি পুলিশ করেছি শুভ ভাই আপনি কি পলিটিক্স করতে চান না 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 এটা আমার প্রশ্ন এটা আমার দর্শকের প্রশ্ন আপনারা একদম কনফিডেন্ট থাকেন এবং আশ্বস্ত করছি যে এক কিঞ্চিত পরিমাণও পলিটিক্স শিখবো না এবং করবো না তারপরও কাজ করে যাব হ্যাঁ শুভ ভাই আপনি কতদিন আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান ইউ নো ইটস এ লিমিটেড টাইম যেটা আমরা ভুলে যাই লিভিং টাইমে

আমি কোনো ভাবেই কখনোই সাকিব ভাইয়ের সাথে নিজেকে কম্পেয়ার করিনি আমাদের বাংলাদেশে কার একটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে আমাদের দেশের কারোর অভিনয় ভালো লাগে না আমি নিজেই অত ভালো অভিনয় অভিনয়ের কোনো কিছু বুঝি না যে আমি তাদেরকে সেই মার্ক দেবো বা ফাজিল বাস ফাজিল বয়সের পক্ষ থেকে আমি আশি গলে নিয়ে আসলাম আরেকটি ভিডিও আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট 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 শেয়ার করলাম আর অবশ্যই সাস্ক্রেপ্ট করতে ভুলবেন না ফাজিল বাইস চ্যানেলকে